ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমাদের লকডাউন তো চলছেই দুদিন ধরে, তা ঘরের মধ্যেই সম্পূর্ণ বন্দি। আমরা তো ঘরের মধ্যেই বন্দি আছি, তোমরাও নিশ্চয়ই ঘরের মধ্যে বন্দি আছো, খুব প্রয়োজন ছাড়া নিশ্চয়ই বাইরে বেরোচ্ছো না। আমরাও তাই করছি, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছি না, বা বাইরে গেলেও শুধু যাচ্ছি সঙ্গে। তো এই জাস্ট নিচে থেকে দুধের প্যাকেটটা, বিগ বাস্কেটের দুধের প্যাকেটটা এখন আমার ওপরে বিল্ডিংয়ে আসবে না, ওই জন্য সিকিউরিটি গার্ডের কাছে সব দিয়ে আছে প্যাকেটগুলো, ওখান থেকে দুধের প্যাকেটটা নিয়ে আসা এটুকুই। তারপর এসেই সঙ্গী নিয়ে এসেই সেটাকে মানে দুধের প্যাকেটটাকে আগে ওয়াশ করছে, নিজের হাত ফাত ধুয়ে ওয়াশ করে তারপর ঘরে দিচ্ছে। বুঝতেই পারছো, সতর্কতা মেনটেন করে চলতে হবে, সবসময় নিজেকে সতর্ক থাকতে হবে, এটাই হচ্ছে এখন আমাদের বাঁচার একমাত্র উপায়, তাই না? বেঁচে থাকলে জীবনে অনেক কিছু দেখতে পাবো, তাই যদি যতটা পারো সতর্ক থাকবো। আর আজকে সকালবেলায় আমরা ব্রেকফাস্টটা করেছিলাম কুমড়ি, কুমড়ি মানে ওই যে বেগুনি বানো না, ওই রকমই বেসনের ব্যাটার বানিয়ে কুমড়ো, বেগুনের বদলে কুমড়োটাকে দিয়ে সেটাকে ফ্রাই আর মুড়ি। আমাদের জানো তো, আমাদের মানে সঙ্গীতের বাড়ি ওই সাইডে বা আমাদের বীরভূমে মানে সকালবেলায় বেশিরভাগ ব্রেকফাস্টে মুড়িই খাই, তা আমরাও অনেক বেশিরভাগ দিন মুড়ি খাই। মুড়ি বলতে সঙ্গীতে অফিস থাকলে মুড়ি খাওয়া হয় না, কারণ ও তো অফিসে টিফিনে মুড়ি নিয়ে যেতে পারবে না, বলে বা তখন রুটি বানাতে হয়। এখন যেহেতু ওর অফিস নেই, ওই জন্য আজকে বলো ওই কুমড়ি আর মুড়ি খায়, তা ওইটাই সকালবেলা মানে ব্রেকফাস্টে জমিয়ে খাওয়া হয়েছে। আর তার সাথে তো আমার যা যা কাজ ঘর মোছা এসব কমপ্লিট, বাসন টাসন ধোয়া, বাসন তো কখনোই জমতে দিচ্ছি না, একবারে মানে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। তা চলো বেশি বকর বকর করো, পেঁপে আলু ডিম আর সবজি দিয়ে একটা পাতলা ঝোল। আর আমাদের জন্য ভাবি ডিমের বিরিয়ানি, ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানাই, কালকে তো আমাকে নিরামিষ, তাই আজকে ভাবলাম ডিমের বিরিয়ানি বানাই। অনেক দিন ডিমের বিরিয়ানি বানানো হয়নি, আর এটা আমি করবো একবারে সিম্পল আর খুবই ইজি, বেশি কিছু দেবো না, একদমই রিচ করবো না, একবারে সিম্পল মানে খুবই সাধারণ আর ঘরোয়া পদ্ধতিতে এটা বানাবো। তাহলে চলো একটু ঝটপট করে এটাকে বানিয়ে নিই। তেলটা গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তাহলে বেশ ডিমের কালারটা খুব ভালো হয়েছে। এবার এটাকে একটু ভেজে নেব, এই তেলটার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। এরকম করে আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি সে আলু। যেমন বিরিয়ানিতে কালার আসা দরকার, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটাকে এমনভাবে ভেজে এখানে মাছটা হবে যাতে করে বেরেস্তার মতো হয়ে যায়। দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুমি কতটুকু হয়ে গেছে বুঝতেই পারছো। এবার এখান থেকে খানিকটা পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি, পরে অ্যাড করবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি দেখো গোটা এলাচ, গোটা লবঙ্গ, টমেটো কুচি,
চলে আসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি মিক্সচারটা। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই আর বিরিয়ানি মশলা। এটা সব একসাথে মিশিয়ে নিয়েছি, এই মিক্সচারটা দিয়ে দেবো। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, উপর থেকে তেল ছেড়ে বেরিয়েছে। এর মধ্যে ভাজা আলু আর ডিমটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। আলু আর ডিম তো সিদ্ধ হয়েই আছে, সেটা বেশি মশলার দরকার হবে না, একটু সামান্য মশালি হয়ে যাবে। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে বেরিয়েছে আর কি সুন্দর একটা কালার চলে আসছে। এই পাত্রটাই বিরিয়ানিটা হবে, তাই এই পাত্রে তেল বা ঘি যা খুশি তাই মাখানো যায়। আমি এটার মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে ঘিটা মাখিয়ে নিতে। এবার দিয়ে দেবো ভাতের একটা লেয়ার। এবার এই গ্রেভিটা দিয়ে দেবো। এবার উপর থেকে ভাতের আরেকটা লেয়ার দিয়েছি। ভেজে রাখা পেঁয়াজ, ধনে পাতা কুচি, আর দেবো চারটে কাঁচা চেরা লঙ্কা। এটা বেশ সেন্টটা ভালো আসে। এমনি করে এর মধ্যে কেটে দিলাম কাঁচা লঙ্কাগুলো, ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, আর দিচ্ছি ঘি। ব্যাস এটা আমার রেডি। এরপর এটাকে ঢাকা দিয়ে দিলাম, এবার গ্যাসে চাপিয়ে দিলাম। এদেরকে এদিকে দিয়ে আসে পাতলা ঝোলটাও চাপিয়ে দিয়েছি, সবজি পাতলা ঝোলটা। আর এখানে বিরিয়ানিটা হচ্ছে, ব্যাস আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এ দেখো এখানে অনেক বাসন জড়ো হয়ে গেছে, এগুলোটাকে এখন আমাকে ধুতে হবে, মেজে পরিষ্কার করতে হবে। তো সেটাই এখন ঝটপট করে করে দিই, বুঝলো তো। তারপর আবার ছেলেকে চান করানো খাওয়ানো অনেক কাজ আছে। কাজের চাপ না বেড়ে গেছে, আসি না কিন্তু
শরীর ফিট আছে, এখন কিন্তু কিছু নেই, একটু একটু সর্দিতে যা লেগেছে তাছাড়া একবারে ঠিক থাকে। আর সঙ্গীতের তো ও অফিসের কাজ নিয়ে ব্যস্ত, ওকে কিছু বলা যাবে না, কিছু বলতে গেলেই চুপ হয়ে যাবে। আমি যদি কোনো কোনো কথা বলতে যাই, বলতে গেলেই একবারে আমি অফিস আছি না, অফিসে কাজ করছি না, এ করছি না, কোন কাজে হেল্প হচ্ছে না, কেন ওকে বেশি সাড়া না দেয়। হাজব্যান্ড বাড়িতে থাকবে, যত বেশি সাড়া না দেওয়া হয় ততই ভালো। আর আমার তো মনে হয় এই যে 21 দিন হাজব্যান্ডটা ঘরের মধ্যে বন্দি থাকবে, ওরা তো এতক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকে না, মানে একবারে বাড়ির বাইরেও বেরোচ্ছে, হয়তো শরীরের পুরো ঘরের মধ্যে ছুটি থাকলো, বাইরে বাইরে যায় বা কোথাও যায় কিছু করে, কিন্তু এখন 21 দিনে একবারে টানা ঘরের মধ্যে বন্ধ। এর মধ্যে করে অনেক স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া একটা সৃষ্টি হয়ে যায়। আর আমার মনে হয় এই লকডাউনের পর হোটেল উকিলের কাছে বিচারও লাইন বেড়ে যাবে, কারণ অনেক স্বামী স্ত্রী নিজে নিজেদেরকে চিনতে পারবে আর তাদের মধ্যে বিচ্ছেদের জন্য হোটেল উকিলের কাছে যাবে ডিভোর্স করার জন্য। কারণ এতদিন ঘরে বন্দি থেকে বলবে এই বুঝতে পেরেছি দুজনার দুজনার আসল রূপটা বেরিয়ে এসছে, স্বামীরও আসল রূপ বেরিয়ে এসছে, স্ত্রীরও আসল রূপ বেরিয়ে এসছে, ওই জন্য সবার নিজেদের নিজেদেরকে ভালোভাবে চিনে নিতে পারবে। অনেকজন মিলে গিয়ে লাইন দেবে ডিভোর্সের জন্য, কোর্টে কোর্টে ভিড় বেশি হবে, উকিলদের পয়সা বেশি বাড়বে। আমার যতদিন মনে হয় আমাদের ওই ঝগড়া লেগে আছে, চিন্তা নেই, মানে কিছু বলতে ওই ওকে কিছু বলা যাবে না, ও ওর মতো ব্যস্ত থাকবে, একটু তো টাইম নিতে হয়, ও নিজের মতো করছে, নিজের কাজের ফাঁকে একটু ঠিক ঘুমিয়ে নিচ্ছে, কিন্তু আমাকে বা ছেলেকে টাইম দেওয়ার মতো টাইম নিচ্ছে, বুঝতে পারলেন কি আর করা যাবে। চলো আমি একটু রেস্ট নিই। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন ভিডিও আসবে এক্ষুনি, খুব তাড়াতাড়ি চলে আসবে, আমি তো এই আপলোড করবো। অবশ্যই এই ভিডিওটা তোমরা পাবে বলে আজকে না আমি সন্ধ্যে দেখাইনি, কে সন্ধ্যে দেখাচ্ছে তোমাদেরকে দেখাই। এই দেখো আমাদের বামুন ঠাকুর আজ সন্ধ্যে দেখাচ্ছে, যা ফ্যানে হাওয়ায় নিবে গেল আর বুঝা নিবে। ঘোরানো যাবে না, ফ্যানটা চলছে না, পূর্ব দিকে দাও, প্রদীপটা পূর্ব দিকে, শাঁখটা বাজিয়ে দাও, বলে বলে না দিলে কি করে বুঝবে বলুন। আর এক মুখ দাঁড়ি, কত চাপ কাজের চাপ। আজকে আমার প্রার্থনা হবে না, সঙ্গীত করছে সঙ্গীত, আজকে একা একাই প্রার্থনা করছে। এই দেখো ফোন নিয়ে তবে সাধ্য হলো, আজকালকার দিনে বাচ্চারা না ফোন ল্যাপটপ কম্পিউটার টিভি এসব ছাড়া কিচ্ছু জানে না। অবশ্য আমাদের মাদেরই দোষ, আমার মারা বা বাবারাই বেশি করে দিই, বেশি বকবো না, প্রার্থনা করছি ঠিক আছে। এতক্ষণে আমরা টিকিট ছাড়ছি, এটাকে বানিয়েছি বেগনি, বেগনিগুলো ছোটো ছোটো হয়েছে, সঙ্গীতে পছন্দ হবে দেখে জানি না, কারণ কিছু উপায় ছিল না, মানে আমাদের বাড়ি কেউ ছোটো ছোটো এরকম সাইজের বেগনি পছন্দ করে না, কিন্তু বেগুনের হাল খুব খারাপ ছিল, বুঝলো তো, তার জন্য প্রয়োজন একসাথে খাবো বলে তারই খাওয়া চাই। আর তার সাথে নিয়েছি অল্প মুড়ি, দুজনা নিয়েছি একসাথে, আর প্রিয় সাইজ মানে ফোন দেখতে বিজি, ও অন্য ফোন দেখতে খাবে বাবা খাবে। বাবা একটা বেগনি ধরেছে, যা পয়ে গেলে পয়ে গেলো, চলো চলো চলো। চলো
আমি ভাবছি একটু দিয়াসকে নিয়ে ছাদে যাব। দিয়াসের আমি ছাদে তুমি কি যাবে আমার সাথে? ছাদে আমি তুমি মনে চলো না, দেখেছ কাজে প্রচুর ব্যস্ত, কথা বলার একদম টাইম নেই না। আজকের মতো এই পর্যন্তই, আমি এখানেই সমাপ্ত করছি আমার ভিডিওটি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তা এখন আমার মতো টাটা, বাই বাই। আর এখন থেকেই বলে দিচ্ছি গুড নাইট।